ছেনটাকে বললাম ছাগল খাবে বাবু পাতা ভেঙে দিবে, ছেনা আমার মাধ্যমিক পরীক্ষা দিবে, শুধু ঘুরবে, শুধু এখিন সেখিন ঘুরতে, হ্যাঁ লাউ পাতা আমার ভাঙা যাচ্ছে। ছেনটাকে কখন থেকে বললাম ছাগলগুলোকে খেতে দিতে হবে, হ্যাঁ ছাগল খাওয়াতে হবে। ছেনটা কোথায় গেল, আর যদি পায় তুলে কাছাড়বো ছেনাকে, ছেনা আমার ছাগল খাবে বলে গেল। আয়না রে ছেনা আয়না রে, ছেনার খোঁজ না, মাধ্যমিক পরীক্ষা দিবি, পড়তে বসবি না, ছেনা হয়েছে তো। ওরে বাপরে আজকে যা রেগে ফার হয়ে গেছে, আমি আজকে ঘর যাবো নি, কি করি আমি এখানে, কি করি। ওরে বাপরে আজকে আমি ছেনটাকে খুঁজি, যেখানে পাবো ওর চামড়া তুলে দেবো। ওর মাকে বলে এসছি যে ছেনাকে এত আস্পর্ধা মাধ্যমিক পরীক্ষা দিবে, ছেনাকে না পড়তে বসিয়ে তাকে ঘুরতে পারছি, আজ দেখিনে পাবো আমি, একবার পিঠে ছাল তুলে দেবো। মাধ্যমিক পরীক্ষা দিবি, তোর কান্দের জন্য তুই ফাঁকে ফাঁকে ঘুরছিস। আমি তো পড়ছিলাম, তোদের কোনো কান্দের জন্য আছে তোর? ও বাবু ও ছেড়ে দাবু, জীবনে ছাগল চড়াবি ঘুরবি, তোর মা যেমন ছাগল দিয়ে চলে গেছে, শালা ছেনটার যে কি হয়, শালা দুদিন পর মাধ্যমিক দিবে, শুধু মধ্যে ছেনটাকে মারেছে। মাকু আজ দুবার অকেও দুবার এমন পিটবো, সবজন জ্বালায় খিস্তে থাকে। প্রধানমন্ত্রী হতে পারবি, আমাদের ঘরকে এসে আমার পথে বাঁশি দেওয়ার ব্যবস্থা করছি, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। ওর দিকে জীবনের মানুষ হতে পারবে না, ওরা জীবন মানুষ হবে না, ওরা গাধার মতো খাটবে আর পড়ে থাকবে, খাটবে আর পড়ে থাকবে। এরকম করে হবে নি, ছেনাকে ডাকো, ছেনটাকে চুপচুপি দেখে ছেনটাকে চালা দাও, তারপরে পড়তে বসাও, কত সেনার পড়াশোনা হয়নি। তবে রে বেদা শালা দেখাচ্ছি। তবে রে বেদা শালা